রঙিন আমের মধ্যে অন্যতম আরেকটি নাম হচ্ছে নাম রকমাই শ্রীমোয়াং হ্যাঁ বন্ধুরা ভিডিওতে যে আমটি দেখতে এটি হচ্ছে নাম আম এই আমটি হচ্ছে আশবিহীন সুগন্ধি যুক্ত খেতে অনেক মিষ্টি আর এই আমটি লেট ভ্যারাইটি হয়ে থাকে তো এই আম সম্পর্কে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা স্কিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো নাম হচ্ছে নাম ডকমাই শ্রীমুয় এই আমটি হচ্ছে বেগুনি কালারের হয়ে থাকে এই আমটিকে অনেকেই পার্পেল ম্যাঙ্গো বা পার্পেল ডকমাই নামেও চিনে থাকেন তো এই আমটি হচ্ছে ভিয়েতনামের বিখ্যাত একটি জাত এই আমটি খেতে খুবই মিষ্টি হয়ে থাকে এতটাই মিষ্টি হয়ে থাকে যে হয়তোবা আপনি না খেলে বুঝতেই পারবেন না আর এই আমটি ওজনে প্রায় দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে আর এই আমটির আটি খুবই পাতলা আর নেই এই আমটি অন্যান্য আমের মতোই লেট মানে লেটে আসে তো আপনারা যদি ছাদ বাগান করে থাকেন তাহলে এই আমটি না লাগালে যেন ছাদে পরিপূর্ণতাই আসবে না তো আপনারা যদি এই নাম রকমাই সিমো আম অথবা পার্পেল ম্যাঙ্গো এই আমের চারাটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার এই নম্বরে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো বন্ধুরা দেখেন এই গাছগুলো কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গঠনের এই চারাগুলোর দাম খুবই সীমিত যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কলমের চারা মাতৃগাছ থেকে নিয়ে কলম করা চারা তো আপনারা এছাড়াও আমার কাছে পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রজাতির বিদেশি দেশি আমের চারা একদম স্বল্প মূল্যে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি কোনো খুচরা এবং পাইকারি যারা প্রয়োজন হয় মাকে সরাসরি নক করবেন এবং নার্সারির সকল তথ্য এবং পরামর্শ পেতে অবশ্যই ফলো দিবেন ভালো থাকবেন ধন্যবাদ